우리가 많이 모자라게 해. 아니 수롱아. 에이. 두스. 아마 가스 좀 라기 비비로 해 가로. 키온 라게라. 코이 가라. কত সুন্দর হয় নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না আসলে এই ঘরে যখন কোন মেয়ে প্রথমবারের মতো ঢুকে তার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসে যেটা আমি আজকে নিজে বুঝতে পেরেছি কেন যে মানুষের জীবনে একবারে বাসার ঘর হয় আর বাসার ঘরটা যে কি মূল্যবান একটা জিনিস সেটা আজকে প্রথম ঢুকে আমি বুঝে গেছি সুবহানাল্লাহ বাহ তুমি তো দেখি অনেক সুন্দর তুমি তো অনেক সুন্দর সত্যি বলতে কি তোমাকে কিন্তু আমি প্রথম দেখাতেই অনেকেই ভালোবেসে ফেলেছি জিজ্ঞেস করো যেদিন তোমাকে প্রথম দেখলাম সেদিনকে তোমাকে অনেক ভালো লেগেছে আচ্ছা তুমি তো আমাকে সরাসরি বললে না যে আমাকে তোমার কেমন লেগেছে সত্যি বলতে তোমাকে আমার খুবই ভালো লেগেছে আসলে যখন তুমি তোমার পরিবার নিয়ে আমাদের বাসা যখন আমাকে দেখতে আসলা আমি কিন্তু জানালা ফাঁকে তোমাদের সামনে যাওয়ার আগে তোমাকে এক পলক দেখেছি যদি তোমাকে আমার পছন্দ না হতো আমি তোমাদের সামনে আসতাম না তোমাকে ভালো লেগেছে বলে তোমাদের সামনে এসে দেখা দিচ্ছি যাক তার মানে তুমি টেরে টেরে চুরি করে আমাকে দেখছো তাই তো সো আজকে তো কি রাত সেটা জানো আজকে আমাদের পবিত্র বাসর রাত ঠিক আছে আর বাসরাতে স্বামী স্ত্রীর মাঝে কি হয় হয়তো বা তোমার ভাবি কিংবা তোমার দাদি থাকলে দাদিতে অবশ্যই বলে দিছে সেটা জানি আর একটু জানি বাসরাতে ছেলেরা মেয়েদেরকে জিজ্ঞেস করে আমার কাছে তুমি কি চাও কিন্তু তুমি আর আমার কথা হলো তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করলে আমি বলবো তোমাকে ছাড়া কিছুই চাই না শোনো আসলে পুরো রাতটাতে পড়ে রয়েছে কথা বলার অনেক সময় আছে তাই না তো সেই কথা না বলে চলো না আগে আমরা একটাবার টি টোয়েন্টি খেলে আসি দেখি কে জিতে আর কে হারে এভাবে বলো না আমার লজ্জা লাগে আরে দূর লজ্জা পেলে কি কাজ হবে এখানে কি আর কেউ আছে যে সবাই আছে সবার সামনে তুমি লজ্জা পাইতেছ এখানে তো তোমার আপন মানুষ আমি তোমার জিনিস তো দেখার অধিকার একমাত্র আমারই তাই না তারপরও আমার যেন কেমন ভয় লাগছে আচ্ছা বাদ দাও ভয় পেয়ে লাভ নেই তাহলে চলো না একটা বার একটু টি টোয়েন্টি খেলে আসি দেখি ম্যাচটা কেমন হয় তারপর নয় ফাইনাল খেলবো আমি তুমি না কি যে বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা কথা বাদ দাও চলো আমরা আগে খেলাধুলায় যাই আচ্ছা আজকে প্রথমবার তোমার সামনে এসেছি আজকে না করলে হয় না গল্প করে সারা কাটিয়ে দিই আমরা দেখো আজকে প্রথম রাত্রে যদি আমি গল্প করি সারাটা বছর যাবে শুধু গল্প করতে করতেই সো আমি প্রথম রাতটা আমি কোনো মতেই আমি নষ্ট হতে দেবো না ঠিক আছে কেন তোমার নানি আছে না নানিকে সাথে নিয়ে আসতে তো পারতে কেন নানির সাথে আমি নিয়ে আসবো কেন নানির সামনে করবো নাকি আমি তুমিও জানা আচ্ছা যাও কাজটা করে যখন তোমাকে বিয়ে করতে গেলাম না তোমার নানিয়া এসে আমার কাছে সবই বলছে ঠিক আছে এসব কোনো সমস্যাই তোমার হয়নি শুধু শুধু মিথ্যে কথা বলে লাভ নেই যাও শুয়ে পড়ো কাজটা করতে বুঝছি
বুঝছি বাবু বুঝছি, তুমি আমাকে ছাড়বে না আজকে রাতে, এটা আমি বুঝে গেছি। হ্যাঁ তাহলে যাও শুয়ে পড়ো, বেশি সময় পার করবো না। আচ্ছা বেশি সময় নেবো না, মাত্র 5 মিনিট সময় নেবো। আচ্ছা এমন একটা মেয়ে পেয়েছে একদম এন্টে, কারণ মেয়েটাকে তো আমি আগে থেকেই চিনি, ও কারোর সাথে কোনো প্রেম করেনি, কোনো ছেলে ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না, একদম এন্টে। শালাবাবুর ভাগ্যটাই সেই ভাগ্য। আরে শোনো না, আমার কাজ শেষ হলে আগে বেঁধে হয়ে গেল, কেমন লাগে না? কই গেলা? আর 3টা বারে মারলে কিন্তু আমার কাজ হয়ে যায়, তার আগে উনি দৌড় দিল। এই কই গেলা? কি করি না, মাথা মুখ নষ্ট হয়ে গেল। কান্নাকাটি করে তোমাদের বাসর বাসরের কথা তুমি বাদ দাও, আমি যাবো না ওই বাসর ঘরে। এই কথা বলতে নেই, আরে জীবনে বাসর ঘর তো একবারই হয়। আমি আমার লজ্জা করে আমি এই সমস্ত কথা তোমার কাছে বলতে পারবো না। তুমি আমার শালা বাবুর বোন, তুমি যা মনে চিকিৎসায় তুমি খুলে বলতে পারো। দুলাভাই জানো না, তোমার শালা মানে ওই জিনিসটা এত বড়, আমার এই মোটা মানে এগুলো বলতে নেই। আমার সাথে 3-3 বার করছে, আমার ওই জায়গাটা একেবারে ছিঁড়ে ফেটে ফেলেছে, এখন খুব ব্লাড বের হচ্ছে দুলা ভাই, আমি আর পারতেছি না। আমি বলো কি, শোনো প্রথম রাত্রে না এরকম সমস্যাটা সবারই হয়, বুঝতে পারছো? তারপরে ওই 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। আরে যত মোটা হোক আর যত বড় হোক, প্রথম দিন তো এরকম লাগবেই। আর আমি জানি না, তুমি তো একদম ইনটেক একটা সতী মেয়ে, আরে তোমার বেলাতে একটু কষ্ট হবে। দুলাভাই আমি আর সহ্য করতে পারতেছি না, আজকে রাতে তোমার যে কোনো একটা রুমে আমাকে একটু রাখো না, আমি ঘরে যাবো না। শোনো আমি শালাবাবুকে সব বুঝিয়ে বলছি, শালাবাবু যেভাবে আমি বুঝিয়ে দেবো ঠিক ওইভাবেই চলবে, তোমার কষ্ট হবে না। চলো চলো দুলাভাই, তুমি আমাকে অনুরোধ করো না, আমি খুব ভয় পাইছি আর আমার খুব ব্যথা করতেছে দুলাভাই, আমি পারবো না তোমার শালার সাথে ঘুমাতে। এইভাবে বেরিয়ে আসলে অমঙ্গল হয়। হোক অমঙ্গল হোক, আমি যাবো না দুলাভাই। দুলাভাই ঝগড়াঝাটি করে আমার শালিকার মনটাকে নষ্ট করে দিছ কেন? শালা বাবু এই প্রথম বাসরটা এরকম ঝগড়াঝাটি করতে আছে? কে বলছে তোমাকে আমার ঝগড়া করছি? দুলাভাই তুমি যাও তো। আর শোনো, আরে ও তো এখান থেকে যেই আমাকে গলা ধরে কান্নাকাটি, দুলা ভাই আমার সাথে প্রথম রাতে ইয়ে মানে দুলা ভাই আমার ভয় করতেছে, আমি ওনার সাথে রাতে থাকবো না, আমার ভয় করে। আচ্ছা শুনো দুলা ভাই, তুমি এমনিও আমার পিছনে সবসময় লাগিয়ে থাকো, আজকে আমার বাসর রাত, আজকে তুমি আমার সাল্লা না, যাও তুমি যাই। বাসর রাতে কি এই বিছনা ছেড়ে বাসর ঘর ছেড়ে কেউ পালিয়ে যায় ঘর থেকে? নিশ্চয় তোদের মাঝে কি যেন একটা ঘটে গেছে। দুলা ভাই জানো না, এমন ভাবে আমাকে দেখছে না, মানে কি বলবো, দুই ঠ্যাঙে নিছে। আচ্ছা দুলা ভাই বাদ দাও তো, দাঁড়াও শালা বাবু। না এই সব দাও, এই বাদ দাও, এই সব তুমি যাও এখান থেকে যাও। শোনো শালা বাবু, দুলা ভাই গেলে কিন্তু আমি চলে যাবো। আচ্ছা তুমি যাও, প্লিজ যাও। দেখছো কি বলে, আমি নাকি চলে গেলে ও চলে যাবে। আচ্ছা তাহলে তুমি নিয়ে যাও। আচ্ছা শোনো, আমি সব কিছু বলে দিচ্ছি,
আর ভয় করো না। আরে কষ্ট দেবে না তো। আরে পাশুরাতে দুই প্রথম দিন তো একটু কষ্ট হবে, আর দুই তিন গেলে না যাও যাও তুমি যাও ঠিক হয়ে যাবে। তুমি ভয় করো না, ভয় করো না। মা তো যাও তো ঠিক আছে। ওই দেখছো দেখছো কেমন হয়ে গেছে ভাই, আমাকে একা রেখে গেলেছিল। শোনো উপরে তো উপরে বসো। তোমার মাথায় কি প্রবলেম আছে? না আমার মাথায় প্রবলেম নেই, তোমার প্রবলেম আছে। আজকে প্রথম আমাদের বাসুরা বাসুরাতে তুমি দৌড়ে পালাই বাবার কাছে যে বিচার দিছো, এখানে কি মানুষের কাছে বলে তোমার কি হয়েছে না হয়েছে সব আমার কাছে বলবা? কি বলবো, তুমি আমাকে ওই জায়গাটা এরকম ভাবে ফাটিয়ে দিয়েছো, আমার ব্লাড ছুটতেছে এখন, আমার ভয় লাগতেছে, খুব ব্যথা লাগতেছে। আচ্ছা শোনো শোনো না, আমার একটা কথা বলি বলো। আর কোনো ব্যথা আমি দেবো না, এখন রিল্যাক্সে করবো। শোনো শোনো আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। মনে করো তোমার রিল্যাক্স না তুমি জোরে জোরে করো, যত মজা তত করো, তবে আজকে রাতের জন্য না আগামীকাল রাত্রে আমরা সব কিছু করছি। তোমার কথা বুঝতে পারছি, আজকে আমি ঘুমিয়ে থাকবো। আমার কথা শোনো, তুমি কি চাও যে আমার মাথা মতো নষ্ট হয়ে থাকে, মাথা ব্যথা করুক? দেখো বেশিক্ষণ লাগবে না, ওই দুই মিনিট লাগবে, দুই মিনিট আমার দেখবো হয়ে যাবে। আর দশ মিনিট বাড়াবা, আর তোমারটা যে মোটা কত বড়, উফ দেখলে আমার ভয় করে, না পাবো না, আমি পাবো না। দেখো আমি তোমাকে আজকে ছাড়বো না, দেখো তুমি আমার কি অবস্থা করছো। একেবারে ব্যথা মানা ফেলছো। কান্না করো না, তোমাকে আমি একটা কথা বলি, আসলে বিশ্বাস করো যদি আমি এবার না যেতাম না তাহলে আমার পুরো মাথা নষ্ট হয়ে থাকতো, রাত্রে ঘুমাইতে পারতাম না যে পর্যন্ত তোমার কাছে না যেতাম। এখন মাথাটা ঠান্ডা হয়েছে না, তোমার একটু কষ্ট হয়েছে, প্লিজ মন খারাপ করো না। আমি কথা দিলাম এক সপ্তাহের মধ্যে আমি তোমার কাছে আসবো না, মানে তোমার কাছে আসবো না বলতে আমি এই কাজটা করবো না। আচ্ছা ঠিক আছে, আর কালকে সকালে আমি ডাক্তারের সাথে পরামর্শ করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, যাতে ব্যথা না করে, ঠিক আছে? আচ্ছা এবার খুশি, চলো একটু ফ্রেশ হয়ে আসি। কি ধরে নিয়ে লাগবে? ধরে নিয়ে লাগবে, চলতে পারতেছি না।